আদালতের নির্দেশে দোকান উচ্ছেদের নোটিশ পাওয়ার পর রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ব্যবসায়ীরা। মঙ্গলবার পথ অবরোধ করেন তারা। এদিন হেলেঞ্চা দত্তফুলিয়া রোডের নলডুগাড়িতে পথ অবরোধ করেন ব্যবসায়ীরা। আদালতের নির্দেশে দোকান ভাঙতে হবে, নোটিশ পাওয়ার পর পথে নামলেন ব্যবসায়ীরা। দোকান ভাঙার নোটিশের প্রতিবাদে পথ অবরোধ করেন তারা। ঘটনাটি ঘটেছে বাগদার নলডুগাড়ি বাজারে। মঙ্গলবার হেলেঞ্চা দত্তফুলিয়া রোড অবরোধ করেন ব্যবসায়ীরা। জানা গিয়েছে নলডুগাড়ি বাজারে রতন কুমার বাড়ুই, মানব পাণ্ডে ও বুদ্ধদেব পাণ্ডের দোকান রয়েছে রাস্তার পাশে সরকারি জায়গায়। দীর্ঘদিন ধরে ওখানে ব্যবসা করে আসছেন তারা। ওই দোকানগুলির পেছনেই রয়েছে শ্যামলী বিশ্বাস ও কার্তিক বিশ্বাসের মালিকানাধীন দোকান। দীর্ঘদিন ধরে তাদের দোকান বাধাপ্রাপ্ত হচ্ছে সামনের বেআইনি দোকানের জন্য। সামনে থাকা দোকান উচ্ছেদে আদালতে মামলা করেন বিশ্বাস পরিবার। মামলা চলাকালীন মৃত্যু হয় শ্যামলী বিশ্বাসের। কার্তিক বিশ্বাস মামলা চালিয়ে যান। সম্প্রতি আদালত নির্দেশ দিয়েছে দোকানগুলি উচ্ছেদ করতে হবে। সেই উচ্ছেদ নোটিশের প্রতিবাদে ও পুনর্বাসনের দাবিতে পথে নামেন নোটিশ পাওয়া তিন দোকানের মালিক ও বাজারের ব্যবসায়ীরা। কালকে যদি ঘর ভাঙতে আসে আমার এটুকু বাচ্চা, কালকে আমার ছেলেটার আইটিআই পরীক্ষার অ্যাডমিশন, সেই ক্যান্সেল করে তার বাড়ি থাকতে হচ্ছে। আমার স্বামী 400 উপরে সুগার, আমি কি করে ছেলে মেয়ে বাঁচবো? এটুকু দোকান করে খাই, আমার মাঠে জায়গা জমি কিছু নেই। আমার জামা কাপড়ের দোকান, বাজারে 300টা পিডব্লিউর উপরে দোকান আছে, বাজারে একটা ঘুগনির দোকান, একটা পান বিড়ির দোকান, হ্যাঁ পিডব্লিউডির জায়গার উপরেই আছি আমরা। হ্যাঁ নোটিশ দিয়েছে। আমি কোর্টে আজকে 17 সাল থেকে যাচ্ছি, আমি একটা মেয়ে মানুষ, আমি দিনের পর দিন কোর্টে বসে থাকছি। আর বিডব্লিউডি যদি না দেখায় যে আমি তিনটে ঘর, বিডব্লিউ হাইওয়ে কি করে করবে তিনটে ঘর ভেঙে এত ঘর রেখে? কেন আগে আমাদের করে এরকম করে পেটে লাথি মারছে? তাদের কি ক্ষতি করেছি আমরা? জানা গিয়েছে আগেও নিম্ন আদালত সরকারি জায়গায় থাকা তিনটি দোকান উচ্ছেদের নোটিশ দিয়েছিল। পরবর্তীতে তা কার্যকরী না হওয়ায় হাইকোর্টে যান কার্তিক বিশ্বাস। এবার হাইকোর্টের নির্দেশে দ্রুত ওই তিনটি দোকান উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। আমাদের তিনটে দোকান ভেঙে দেওয়ার জন্য পিডব্লিউডি এই কেস করেছে, ঠিক আছে? এবার আমরা খাবো কি করে? এই যে ছোট ছোট মেয়ে, আমার আমার পানের দোকান একটা, আমার মেয়ের প্রাইভেটের কথা কি করে দেব? ঘরে চাল কিনবো কি দিয়ে আমরা? আমরা কেউই আইনের ঊর্ধ্বে না। আদালত যদি বলে যে পুনর্বাসন দিতে হবে, পঞ্চায়েতে ব্যবস্থা করতে হবে, তবে আমরা ভেবে দেখব। সেটা হচ্ছে প্রশাসন যদি মনে করে করে দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বাগদা।